দাঁড়িয়ে আছি সর্দারপাড়া ফেরিঘাটে। আর এই সর্দারপাড়া ফেরিঘাটে এলেই অনেক নস্টালজিয়া ভিড় করে আসে, অনেক স্মৃতি ভিড় করে আসে, অনেক পুরনো কথা মনে হয়। 2013-14 সাল যখন প্রথমবার এই সর্দারপাড়া ঘাটে এসেছিলাম, তখন বিএড করতে এখানে থাকতাম। আর সবচেয়ে একটা দিনের স্মৃতির কথা খুব মনে পড়ে, যেদিন বিএড শেষ করে ফিরে যাচ্ছিলাম বাড়ি, আমার সঙ্গে নব ছিল। আর এই সর্দারপাড়ার ঘাটটা দেখাই, এই ঘাটটা যেটা দেখতে পাচ্ছেন, তখন কিন্তু এখানে ঘাট ছিল না। অ্যাকচুয়ালি ঘাটটা তখন ছিল, আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ওই যে উঁচু জায়গাটা রয়েছে না, ওই উঁচু ওইদিকের যে জায়গাটা রয়েছে, প্রায় আরও অনেকটা দূরেই কিন্তু ঘাটটা ছিল। তারপর নদী ভাঙতে ভাঙতে আজকে ঘাটটা গিয়ে দাঁড়িয়েছে সেই অনেকটা দূরে। যদিও এখন অনেকটা ভালো করে বাঁধ দেওয়া আছে, তাও আসলে এখানকার নদী তো এই পাড় ভাঙছে, এই গড়ছে, এইভাবেই চলতে থাকে। আর শেষ দিনের কথাটা বলছিলাম, শেষ দিনে আমাদের নৌকোটা ছেড়ে যাচ্ছে, আর তখন বরেন, আমাদের বন্ধু বরেন, ওই ঘাটটাতে বসে উদাস চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চলে যাচ্ছিলাম একটু আগে থেকেই, ও তারপরে গেছে, আর ওর মনটা খারাপ হয়ে গেছে। এই ঘাটটা এলে বরেনের কথা মনে পড়ে, পুরনো বন্ধুদের কথা মনে পড়ে। অনেকের সঙ্গে যোগাযোগ আছে, অনেকের সঙ্গে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগ কমে গেছে, এক সময় তারা ছিল অভিন্ন হৃদয় বন্ধু, বন্ধুত্বটা আছে কিন্তু যোগাযোগ অনেকটা হয়তো কমে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। যেমন এই রায়মঙ্গলের পাড়, ঠিক নদীর মতোই আমাদের সম্পর্ক, নদীর মতোই আমাদের জীবন। পাড় ভাঙতে ভাঙতে অনেক মানুষ হারিয়ে যায় জীবন থেকে, আবার অনেকে নতুন বন্ধু আসে, এটাই নিয়ম, এইভাবেই চলি। কিন্তু স্মৃতিগুলো থেকে যায় এই নদীর পাড়ের মতো। এখানে সর্দারপাড়া ফেরিঘাটে এলে সেই দিনগুলোর কথাই মনে পড়ে, সেই পাড়ের কথা মনে পড়ে, সেই বন্ধুদের কথা মনে পড়ে। Thank you.